ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই ধর্ম থেকে আঘাত করলে আমরা কাউকে ছাড় দেব না। আজকে প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনুরোধ করতে চাই, বিনয়ের সাথে আপনারা সংসদে এই অপহরণকারীদের বয়কট করে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইসলামের মায়ের নবী দয়াল নবীকে অপমানকারী এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত ইসলাম জনতা সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দাউদকান্দি উপজেলার নবনির্বাচিত দুই দুইবারের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন ভাই দুঃখ প্রকাশ করেছেন, উনি এখানে থাকার খুব ইচ্ছা ছিল, ওনার অসুস্থতার কারণে উনি থাকতে পারেনি। সংগ্রামী ভাইরা, আমার আজকে বলে দিতে চাই, যেই অবমাননা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলেছে, সেই অবমাননা শুধু একাত্তর মুসলমানের নয়, এর মুসলমানের কোনটায় আঘাত করেছে? আমরা মুসলমান এক, আমরা মুসলমান ভাইরা সবাই কাঁধে কাঁধ রেখে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সবসময় একত্রিত একত্রিতবদ্ধ করবো। সংগ্রামী ভাইরা, আবার ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই ধর্ম থেকে আঘাত করলে আমরা কাউকে ছাড় দিব না। আজকে প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনুরোধ করতে চাই, বিনয়ের সাথে আপনারা সংসদে এই অপহরণকারীদের বয়কট করে বক্তব্য রাখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ইসলাম চিরজীবী হোক।